নৌকা যখন অনেক প্যাসেঞ্জার উঠে, অনেক মানুষ যখন উঠে, আর যখন ঝড় শুরু হয় ডুবু ডুবু ভাব, তখন আল্লাহ বিল্লাহ উঠে কথা কন ঠিক কিনা, কিন্তু যখন বান্দা নৌকায় উঠে তখন বিসমিল্লাহ কোয়ার মনে থাকে না, কথা বুঝতেছেন? নৌকায় যখন বেশি যাত্রী হয়ে যায়, যখন বেশি বিশৃঙ্খলা হয়ে যায়, তখন কিন্তু নৌকা ডুবার উপক্রম হয়, ঠিক না? আর তখন আল্লাহ বিল্লাহ শুরু হয়ে যায়। আর যদি আগ থেকেই দোয়া পড়তো তাহলে হেফাজতের মালিককে বলেন, আল্লাহ হেফাজত করতো। নৌকায় যখন চড়বেন তখন নৌকার যে নিয়ম আছে, নৌকার যে নিয়ম শৃঙ্খলা আছে, এটা যদি বজায় রেখে ভদ্রতা বজায় রাখেন তাহলে ভালো। যদি নৌকায় চড়ে অভদ্রতা করেন তাহলে ওই নৌকাকে ডুবাই দিবে আমার আল্লাহ, জোরে কোন কথা ঠিক কিনা? টাইটানিকের মতো বড় জাহাজ কয়টা ডুববে না? আরে সমুদ্রের ভিতরে নদীর ভিতরে কত জিনিস ডুবে যায়, কিন্তু নৌকাকে আমার আল্লাহ ভাসায় রাখে, সুবহানাল্লাহ বলেন। টাইটানিক নামক বড় একটা জাহাজকে বানিয়েছে, জীবনও ডুববে না, এত বড় এত শক্তিশালী করে টাইটানিক জাহাজকে বানিয়েছিল। প্রথম যাত্রায় আল্লাহ সেটাকে ডাবিয়ে দিছে, সুবহানাল্লাহ বলেন। দেখ নাকি খুব শক্তিশালী, আমি আল্লাহ পারি এই টাইটানিক জাহাজের মতো জাহাজ কেউ কি করতে ডুবাই দিতে। মিটিং মিছিল বক্তব্য সেই জায়গাতেও বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেও কিছু মানুষের চুলকানিও আছে না নাই? আছে। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে মঞ্জুর করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন, অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরুদ ও সালাম মহব্বতের সহিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিসমিল্লাহ। এই বিসমিল্লাতে কি আছে, বিসমিল্লা সম্পর্কে কিছু আলোচনা আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লার আমল আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দিয়েছেন 114 খানা। এই 114 খানার সূরার শুরুতেই আল্লাহ তাআলা কি দিয়েছেন, বিসমিল্লাহ দিয়েছেন, কিন্তু একটা সূরা দেন নাই, সূরাতুত তাওবা এই সূরার শুরুতে বিসমিল্লাহ দেওয়া হয় নাই, বাকি 113টা সূরার শুরুতেই দেওয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার সূরা নমলের ভিতরে মাঝখানে গিয়ে ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ওখানে একটা সূরাতে বিসমিল্লাহ হলো দুইটা, একটা শুরুতে একটা মাঝখানে, তাহলে সূরাও হলো 114টা, বিসমিল্লাহ হলো 114টা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা সূরার শুরুতেই বিসমিল্লাহ দিয়ে কি বোঝাতে চান? ও বান্দারা, ও মানুষেরা, তোমরা প্রত্যেকটা কাজেই বিসমিল্লাহ বলবা, যে কোনো ভালো কাজের শুরুতেই তোমরা বিসমিল্লাহ বলবা, যেই কাজই করো না কেন, তোমরা যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে বরকত দিয়ে দেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে কোনো কাজ শুরু করবা বিসমিল্লাহ দিয়া, সেটা যে কোনো কাজ হোক না কেন, যদি আবার খারাপ কাজ হয় সেই খারাপ কাজের সময় বিসমিল্লাহ বলা যাবে না, মদ খাওয়ার সময় যদি বিসমিল্লাহ পড়ে তাহলে ওই ব্যক্তিটার ঈমান নিয়ে টানাটানি এসে যাবে, কারণ সে করবে খারাপ কাজ, করবে চুরি, আর যদি বিসমিল্লাহ কয় তাহলে আল্লাহর নামকে কি করা হবে, অপমান করা হবে। এই জন্য খারাপ কাজের সময় কি করা যাবে না, বিসমিল্লাহ বলা যাবে না। যখন আমরা ঘুমাতে যাব তখন আছে বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া,
বান্দা যখন ঘুমাতে যাবে তখনও কার নাম বলবে? আল্লাহর নাম বলবে, বিসমিল্লাহ বলে ঘুমায়া যাবে। বিসমিল্লাহ বলে দোয়া পড়ে যখন বান্দা ঘুমায়া যাবে তার ঘুমের ভিতরে তৃপ্তি আসবে। আর সে যখন বিসমিল্লাহ বলে ঘুমাবে না, সে গান শুনে ঘুমাবে, অন্য কোনো খারাপ কাজ করে ঘুমায়া যাবে, বিভিন্ন ধরনের চিন্তা টেনশন তার মাথার ভিতরে আসবে, ঘুম ধরবে না, ঘুম পেরে তৃপ্তি হবে না। আর যদি বিসমিল্লাহ বলে দোয়া পড়ে ঘুমায়া যায়, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া বলে যখন ঘুমায়া যাবে তার ঘুমের ভিতরেও তৃপ্তি আসবে। ঘুমের ভিতরে খুবই খান্নাস, শয়তানারা পর্যন্ত ওই মানুষটাকে ডিস্টার্ব করতে পারবে না, কোনো প্রকারে ধোকা দিতে পারবে না। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে ঘুমের সময়ও বিসমিল্লাহ, খানা খাইতে যখন যাবেন তখনও বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমরা যখন খানা খাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন খানা খাবা তখন খানা খাওয়ার শুরুতে তোমরা বিসমিল্লাহ বলবা। যদি কোনো বান্দা খানা খাওয়ার সময় বিসমিল্লাহ না পড়ে, শয়তান বলে চলো এখানে আমাদের খাবার আয়োজন করা হয়েছে, আপনি আমি যখন বিসমিল্লাহ ছাড়া খাবো শয়তান ওই খানার ভিতরে জড়িত হয়ে যায়, আপনিও খান শয়তানও খায়, আপনি আমি বুঝলেও শয়তান খায়, না বুঝলেও শয়তান খায়। কারণ আমার আপনার নবী বলেছেন যেই খানার শুরুতে বিসমিল্লাহ বলা হয় না ওই খানা আমার আপনার সাথে শয়তানও শরীক হয়ে খায়। জোরে কর নাউজুবিল্লাহ। ঘরে ঢুকবেন তো বিসমিল্লাহ, ঘরে ঢুকার সময় যদি বিসমিল্লাহ না পড়েন, খাওয়ার সময় যদি বিসমিল্লাহ না পড়েন, শয়তানের লিডার ডাকতে বলে চলো ওই ঘরের ভিতরে আমাদের থাকার জায়গাও আছে, খাওয়ার জায়গাও আছে। আর বান্দা যখন বিসমিল্লাহ বলে ঘরে ঢুকে, আর খানা খাওয়ার সময় যখন বিসমিল্লাহ পরে খানা খায়, শয়তান বলে না না ওই ঘরের ভিতরে আমার থাকার জায়গাও নাই, খাওয়ার জায়গাও নাই, এখান থেকে দূরে পালাও। সুবহানাল্লাহ বলেন। আর খানার শুরুতে যখন বিসমিল্লাহ পড়তে ভুলে যাবেন, খেতে খেতে মাঝখানে যখন মনে হবে তখন পড়বেন বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা, যখন দোয়া পড়বেন শয়তান আপনার প্লেট থেকে দৌড়া দৌড়া পালাতে থাকবে, বমি করতে করতে পালাতে থাকবে। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে ঘুমের সময় বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ, টয়লেটে যাবেন তাও বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বান্দা যখন টয়লেটে যাবে তখন যদি বিসমিল্লাহ পড়ে দোয়া পড়ে টয়লেটে ঢোকে, তখন ওই শয়তান আর বান্দার মাঝখানে পর্দা আল্লাহ দিয়ে দেন, ওই শয়তান ওই বান্দাকে কোনো প্রকারে ডিস্টার্ব করতে পারে না। হাজরে কন্যা সুবহানাল্লাহ। আর বান্দা যখন বিসমিল্লাহ ছাড়া টয়লেটে ঢুকবে, দুষ্ট শয়তান ওই বান্দার লজ্জাস্থানের সাথে খেলা করে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে তখন যদি আমরা বিসমিল্লাহ পড়ি, শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। জায়গায় জায়গাগুলো আমরা দোয়াগুলো যদি পড়তে পারি আর আমাদের ইজ্জতের যদি হেফাজত করতে পারি, তাহলেই আমরা হব সফল। কামজোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বিয়ে করার আগেই যুবকের যৌবন শেষ, টয়লেটের সময় দোয়া পড়ে না, শয়তান তো লজ্জাস্থান নিয়ে খেলা করে, ইজ্জতের হেফাজত করে না, বিয়ে করার আগে যৌবন শেষ। বিয়ে করার পর মাতার ঠিক থাকে না, কি হবে? এই জন্য বলছি প্রত্যেকটা জায়গায় দোয়া পড়েন, ইজ্জতের হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই আমলগুলো কবুল করে নেবেন। জোরে কন সুবহানাল্লাহ। তারপরে আসেন যখন বাড়ির থেকে বাইরে বাইর হবেন, কোনো কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বাইরে বাইর হচ্ছেন, তারপরেও বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বান্দা এই দোয়া পড়ে বাড়ির থেকে বাইর হয়ে যাবে, যেই কাজের উদ্দেশ্যে সে বাড়ি থেকে বাইর হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটা তার হাসিল করে দিবে, কোনো প্রকার বাধা বিঘ্ন আসবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। গাড়ি যদি তিন উল্টানো দেয় আপনার কোনো ক্ষতি হবে না, যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নামে আপনি বাইর হয়ে যাবেন আর আপনার ক্ষতি হবে, এটা কখনো হতে পারে না?
চিন্তা করে দেখবেন যেদিন বিসমিল্লাহ ছাড়া আপনি বাড়ি থেকে বাইর হয়ে গেছেন ওই দিন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি যদি আল্লাহর নাম নিয়ে বাইর হয়ে যান দেখবেন সকল কাজের ভিতরে সফলতা দিবেন আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন। নৌকায় উঠবেন তারপরও বিসমিল্লাহ আছে না নাই, বিসমিল্লাহি মাজরে হাওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম সুবহানাল্লাহ বলেন। তাহলে নৌকায় চড়বেন তারপর এই দোয়া, নৌকা যখন অনেক প্যাসেঞ্জার উঠে অনেক মানুষ যখন উঠে আর যখন ঝড় শুরু হয় ডুবু ডুবু ভাব তখন আল্লাহ বিল্লাহ উঠে কথা কন ঠিক কিনা, কিন্তু যখন বান্দা নৌকায় উঠে তখন বিসমিল্লাহ কোয়ার মনে থাকে না, কথা বুঝতেছেন? নৌকায় যখন বেশি যাত্রী হয়ে যায় যখন বেশি বিশৃঙ্খলা হয়ে যায় তখন কিন্তু নৌকা ডুবার উপক্রম হয় ঠিক না, আর তখন আল্লাহ বিল্লাহ শুরু হয়ে যায়। আর যদি আগ থেকেই দোয়া পড়তো তাহলে হেফাজতের মালিককে বলেন আল্লাহ হেফাজত করতো। এই জন্য নৌকায় যখন চড়বেন তখন নৌকার যে নিয়ম আছে নৌকার যে নিয়ম শৃঙ্খলা আছে এটা যদি বজায় রেখে ভদ্রতা বজায় রাখেন তাহলে ভালো, যদি নৌকায় চড়ে অভদ্রতা করেন তাহলে ওই নৌকাকে ডুবাই দিবে আমার আল্লাহ, জোরে কোন কথা ঠিক কিনা। টাইটানিকের মতো বড় জাহাজ কয়টা ডুববে না, আরে সমুদ্রের ভিতরে নদীর ভিতরে কত জিনিস ডুবে যায় কিন্তু নৌকাকে আমার আল্লাহ ভাসায় রাখে সুবহানাল্লাহ বলেন। টাইটানিক নামক বড় একটা জাহাজকে বানিয়েছে জীবনও ডুববে না, এত বড় এত শক্তিশালী করে টাইটানিক জাহাজকে বানিয়েছিল, প্রথম যাত্রায় আল্লাহ সেটাকে ডাবিয়ে দিছে সুবহানাল্লাহ বলেন। দেখ নাকি খুব শক্তিশালী, আমি আল্লাহ পারি এই টাইটানিক জাহাজের মতো জাহাজ কেউ কি করতে ডুবাই দিতে। মিটিং মিছিল বক্তব্য সেই জায়গাতেও বিসমিল্লাহ আছে না নাই, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললেও কিছু মানুষের চুলকানিও আছে না নাই, আছে। নীলফামারীর ঘটনা বেশি দূরে না, কি জন্য নাম মমতাজ মনে হয় মমতাজ উদ্দিন চৌধুরী, আলহামদুলিল্লাহ আপনার কেমন আছেন সবাই বলছে আলহামদুলিল্লাহ, বলছে আহারে এত কষ্ট করে দেশ স্বাধীন করলাম আলহামদুলিল্লাহ শোনার জন্যে, বলবেন যে ভালো আছি বাংলা ভাষা বাংলাদেশ আমরা স্বাধীন করেছি বলবেন ভালো আছি, এমন মুসলমান হইলো আর্মিকে বাদ দিয়ে দিল, এমন অবস্থা হয়েছে তার বাড়িঘর সহ জনগণ ঢেলায় ভাঙছে গ্লাস টেলাস ঢেলায় ভাঙছে ভাঙছে না, মানুষ সাধারণ মানুষ হলো তাদের ইমানগুলো মজবুত, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা আসলে তারা সার কখনো দেয় নাই দিবেও না, কথা কোন ঠিক কিনা। এই জন্য মিটিং মিছিল থেকে শুরু করে বক্তব্য থেকে শুরু করে সব জায়গায় বিসমিল্লাহ বলতে হবে, আর যদি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে কাজ শুরু করে বলেন তো ওই ধরনের বিপদ আসবে নাকি, বিপদ আসবে না, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ সাথে রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা কাজে একবার ইনশাআল্লাহ বলে রাই, অনেক দিন যাবত ওহি আসা বন্ধ ছিল, কারণ কি আল্লাহর নবী ইনশাআল্লাহ বলে নাই, আপনি আমি যে কোনো কাজ করব কাজ সেই কাজ করার আগে আমরা ইনশাআল্লাহ বলবো, কারণ আল্লাহ যদি তাওফিক দেয় তবেই না আমি করতে পারবো, তাছাড়া করার সামর্থ্য আমার নাই। তারপরে আসেন সন্ধ্যা যখন হয়ে যাবে হাদিসের ভিতরে আসছে তোমাদের দরজা জানলাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও, কারণ যখন সন্ধ্যা হয়ে যায় তখন শয়তানের লস্করেরা দুনিয়াতে ছড়িয়ে পড়ে, দুনিয়ার আনাচে কানাচে তারা ঘুরে বেড়ায় দৌড়ায় বেড়ায়, এই জন্য দরজা জানলাগুলো তোমরা বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও। হুজুর এই কথা তো আগে জানি নাই, কোনো দিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করি নাই, বাড়ি জিজ্ঞেস করে দেখেন কি করছেন কিনা, জানি না, এই জন্য তো আপনার ঘরের ভিতরে শয়তান ঢুকে ঘরের ভিতরে অশান্তি। আল্লাহর নবী বলেন তোমার যদি ঘরের দরজা না থাকে পর্দাটা বিসমিল্লাহ বলে টেনে দাও, পর্দাও যদি না থাকে একটা লাঠি দরজার ভিতরে দাও বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ বলেন। রাত্রে খানা খাইছেন হাড়ি পাতিল গুলো বিসমিল্লাহ বলে ঢেকে দেন, যদি বিসমিল্লাহ বলে ঢেকে দেওয়া না হয় তাহলে শয়তানের ভিতরে ফু মারে জাদু মারে, আর এইগুলো যখন আপনি আমি খাই তখন আমরা অসুস্থ হয়ে পড়ি, বিসমিল্লাহ না থাকার কারণে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় অসুস্থ করে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদের সেই বাসন কোসন ঢাকার মতো কোনো কিছু না থাকে, একটা লাকড়ি নিয়া তোমার পাতিলের উপরে পানি খাওয়ার জন্য গ্লাসটা শিওরে রাখছো রাতে, এই গ্লাসটা যদি ঢাকার মতো কোনো জিনিস না থাকে, তাহলে একটা খড়ি তার উপরে রেখে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আমলগুলো যদি আমরা করি, শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না। ঘরের জানলা দরজা গুলো যদি বিসমিল্লাহ বলে বন্ধ করে দেই, ওই ঘরের ভিতরে শয়তান ঢুকতে পারবে না আর মানুষদেরকে কোনো প্রকার ওয়াসওয়াসার ক্ষতি করতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। সন্ধ্যার সময় যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, তখন তোমাদের ছোট ছোট বাচ্চাগুলোরে ঘরের বাইরে বাইর করবে না, কারণ ওই সময় শয়তানের লস্করেরা ছড়িয়ে পড়ে আপনার বাচ্চার উপর, তারা আক্রমণ করবে, কুদৃষ্টি করবে। দেখবেন বাচ্চা কান্না করে, কান্না আর থামে না, মায়ের দুধ খায় না, মাকে দেখলে বেশি কান্না করে, অনেক যে অনেক অত্যাচার আছে না নাই। তাইলে ওই যে হাদিসকে আপনি অমান্য করছেন, সন্ধ্যা যখন গনে আসবে বাচ্চাকে ঘরে ঢুকায় দাও, আবার যখন সন্ধ্যাটা পেরিয়ে যাবে একটু রাত আসবে তখন আবার বাইর করে দাও, কোনো সমস্যা নাই। এই জন্য আমাদের বাচ্চাগুলোরে যদি আমরা সেফ রাখতে চাই শয়তান থেকে, তাহলে সন্ধ্যা যখন হয়ে আসবে ঘরে ঢুকায় দেব, আর যখন আবার বাইরে বাইর করব বিসমিল্লাহ বলে বাইর করব, বাচ্চা যদি বলতে না পারে আমি আপনি নিজে বলে বাচ্চাকে বাইরে বাইর করে দেব। পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল আর সন্ধ্যা তিনবার করে এই দোয়া পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সকাল আর সন্ধ্যা তিন তিনবার করে যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তিকে শয়তান দুনিয়াতেও কোনো ক্ষতি করতে পারবে না, আসমানেও ওই বান্দার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আসমানে যদি যায় সেখানেও কোনো ক্ষতি করতে পারবে না। আমরা দোয়া তো পড়ি না, কোনো কিছু হইলেই দৌড়াই হুজুরের কাছে, হুজুরের কাছে দৌড়াই, হুজুর ফু দেন, আবার হুজুর তো ফু দিলেও দোষ, ঠিক না? হুজুর তো ফু দিলেও দোষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দেওয়া শিখাইছেন, দোষ কেন হবে? কথা বুঝেন নাই? কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ 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 একশোবার জায়েজ। এখন আপনি ঝাড়ফুঁক করতে যান যদি মন্ত্র পড়েন তাহলে তো অবশ্যই না জায়েজ হবে, কথা বুঝেন নাই? হুজুরও কবিরাজি করে, কবিরাজি আল্লাহর নবী শিখাইছেন, কারণ এই কোরআনটা হলো এমন একটা কোরআন, এমন একটা কিতাব, বৈজ্ঞানিক যারা আছে এই কোরআন পড়ে তারা বৈজ্ঞানিকের তথ্য পাবে, যারা সাহিত্যিক আছে এই কোরআনকে পড়ে তারা সাহিত্য পাবে, যারা কবি আছে কবির তথ্য পাবে এখানে, যারা রাজনীতি করে রাজনীতির তথ্য পাবে এই কোরআনে, যারা ঘটনাকে পছন্দ করে এই কোরআনকে বলেছে আহসানুল কিসাস, মানে কিসসার দিক দিয়ে ঘটনার দিক দিয়ে উত্তম একটা গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আপনি যেটাই খুঁজতে যাবেন মহাগ্রন্থ থেকে আপনি সেটাই পাবেন। চিকিৎসা সেক্টরে যাবেন, চিকিৎসার সেক্টরে যাবেন, ঝাড়ফুঁক করার জন্য অসংখ্য আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই আয়াতগুলো পড়ার সাথে সাথে জিন এবং জাদু দূর হতে বাধ্য হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের মা বোনেরা যখন বাচ্চাকে দুধ খাওয়ায়, তখন ওই বাচ্চাকে যদি দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না পড়ে, ওই বাচ্চা যখন দুধ খাবে সাথে সাথে শয়তান দুধ খাবে, কথা বুঝেন নাই? তাহলে খাবার সময় যে খানার সময় বিসমিল্লাহ বলা হয় না, সেই খানার সময় শয়তান শরীক হয়। হুজুর ছোট বাচ্চা তো পড়তে পারে না, তাহলে মা নিজে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন মা বিসমিল্লাহ বলে বাচ্চাটাকে দুধ খাওয়াবে, ওই বাচ্চাটার সমস্যা হবে না, ওই বাচ্চার রোগ হবে না, ওই বাচ্চাটাকে শয়তান ধোকা দিতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে তো আমাদের বিসমিল্লাহ নাই, যে কথাগুলো বললাম যে জায়গাগুলো দেখাইলাম এই জায়গাগুলোতে আছে বিসমিল্লাহ পড়ে পড়ে না, তা আমরা তো আমল থেকে দূরে, শয়তান আমাদের ধোকা দিবে না তো কাকে দিবে, কাদেরকে শয়তান ধোকা দিবে? লক্ষ্য করেন যুবক ভাইরা যারা আছেন, এখনো বিয়ে করেন না বা বিয়ে করছেন, দুইটা দোয়া অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। বিয়ে করে যখন বউ ঘরে আসবে, বউয়ের এই সামনের চুল ধরে একটা দোয়া আছে, দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসালুকা
খয়রহা অখয়রমা জাবাল তাহালাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি জাবাল তাহালাই। ও আল্লাহ, এই মেয়েটার যত ভালো গুণ আছে, যত ভালো স্বভাব তুমি তার ভিতরে দিয়েছো, আমি সকলগুলোই কামনা করতেছি। আর এই মেয়েটার ভিতরে যত অকল্যাণ আছে, যত খারাপ স্বভাব আছে, আমি এগুলোর থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি। এই দোয়াগুলো না জানার কারণে আজকে সংসারে অশান্তি, কথাগণ ঠিক কিনা? বিয়ে করে কয়েকদিন পরে বউ কথা শুনে না, বউ ঘুম থেকে উঠে না, নতুন বউ তারপরও স্বামীর সাথে বনে না, শ্বশুর শাশুড়ের সাথে বনে না, কারণ আমরা আমল থেকে দূরে চলে আসছি। সহবাসের সময়ও বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকানা। এখন যদি বলা হয় কয়জন পারেন এই দোয়া, অধিকাংশ বলবেন না পারি না। যারা কৃষক আছেন, বীজ বপন যখন করেন, ওই বীজের ভিতরে যদি ঝামেলা থাকে, একটা লাউ বস বানাইছেন, লাউটা যদি জ্বালায় থাকে, ছোট থাকায় যদি ওকে পাকাই কেটে পাকাই ফেলাইছেন, এর বীজ দিয়ে কিন্তু ভালো কাজ হবে না। আপনি বীজ বপন করেন, কৃষিকাজের ক্ষেত্রে বীজ বপন করেন, বীজের ভিতরে যদি সমস্যা থাকে, গাছ ভালো হবে না। সহবাসের সময় যদি আপনি দোয়া পড়েন, দোয়ার অর্থ কি? আল্লাহ আমরা স্বামী আর স্ত্রী শয়তানকে আমাদের থেকে দূরে রাখেন, আর এর থেকে যে আমাদের সন্তান দিবেন, এই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখেন। এই দোয়া যদি করে আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারেন, বীজ বপন করতে পারেন, এর থেকে যে গাছ হবে, এই গাছটা হবে ভালো গাছ, এই গাছটাকে কখনো শয়তান ধোকা দিতে পারবে না। জোরে কন সুবহানাল্লাহ। আজকে সন্তান কথা শুনে না, সন্তান ভাত দেয় না, সন্তান এক একজন এক এক মতো কেন? দোস্ত আপনার আর আমার, আমরা তো দোয়া পড়ি না, বিসমিল্লাহ পড়ি নাই, আউযুবিল্লাহ পড়ি নাই, শয়তান তো সুযোগ নিছে এই সময়। শুধু তাই নয়, বান্দারা যখন ওই স্ত্রীর সাথে সহবাস করে, শয়তান তখন যদি বিসমিল্লাহ না পড়ে, আউযুবিল্লাহ না পড়ে, দোয়া না পড়ে, শয়তান তার লজ্জাস্থানের সাথে শরীক হয়ে সেই মজা নেয়, নাউযুবিল্লাহ বলেন। কারণ শয়তান তো রগে রগে শিরায় শিরায় ঢুকার মতো ক্ষমতা নিয়ে নিছে, আপনি কই যাবেন? শয়তান ব্রেনটার ভিতরে বসে আপনাকে ওয়াসওয়াসা দেয়, আপনার নখের ভিতরে ঢুকতে পারবে, চোখের ভিতরে ঢুকতে পারবে, কানের ভিতরে ঢুকতে পারবে, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে শয়তান ঢোকার মতো ক্ষমতা রাখে। এই জন্য আসেন, আমরা যে কোনো কাজ করতে যাব, আমরা যদি বিসমিল্লাহ বলে শুরু করি, বলেন তো শয়তান আমাদেরকে ধোকা দিতে পারবে? পারবে একদম। তাহলে ঘুম থেকে নিয়ে তারপরে আসেন শেষ পর্যন্ত, এক কবর পর্যন্ত যদিও যান, লাশটাকে কবরে রাখার সময়ও বিসমিল্লাহ আছে না নাই? সিনার ভিতরে হাত দিয়ে পর বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওখানেও বিসমিল্লাহ আছে না নাই? তাহলে এই যে সকাল থেকে নিয়ে ঘুম থেকে উঠা থেকে নিয়ে খাওয়া থেকে নিয়ে টয়লেট থেকে নিয়ে যত কাজ আছে, একটাও বিসমিল্লাহর আমল করে না। আবার যখন মারা যায়, তখন তার সিনার ভিতরে হাত দিয়ে বলে বিসমিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ, সারা জীবন কোলো উল্টা পাল্টা বিসমিল্লাহর নাম নাই, গন্ধ নাই, যখন মারা গেল তখন তাকে রসুলের দলে দিয়ে দিল বিসমিল্লাহ বলে। বলেন তো কোনো একটা ব্যক্তি আমলিক জীবনে করে নাই? এ যদি বলে, এ যদি মরে যাওয়ার পর মানুষ বলে আমলিক ছিল, আর বউ পোলাপান গুলো একটা কাট করে দাও, হবে কাট? কথা বুঝেন নাই? একটা লোক জীবনে আমলিক করে নাই, সবাই জানে বিএমপি করে, জামাত করে, এই ব্যক্তি মারা গেছে, বউ পোলাপান অসুস্থ, সবাই কাছে আর এই যে মারা গেল খুব আমলিকের ভক্ত ছিল, আমলিক করছে, একটা কাট করে দেন, দিবে কেউ? তো সারা জীবন করলাম উল্টা পাল্টা বিসমিল্লাহর নাম নাই, গন্ধ নাই, মরার পরে তাকে দিয়ে দিলাম বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের দলে দিয়ে দিলাম, মানে মরার পরে দিয়ে দিলেন, তারপরে ওই ভাষা কি হয় হোক। তাহলে মরার আগে বিসমিল্লাহর দরকার না মরার পরে বিসমিল্লাহর দরকার? আগে বিসমিল্লাহর দরকার। বিসমিল্লাহর আলোচনা আরো অনেক আছে, সপ্তাহ শেষ করতে গেলে হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা সামনে সপ্তাহ বিসমিল্লাহর বাকি আলোচনাগুলো শুনবো। তাহলে আসেন, একদম ঘুম থেকে নিয়ে উঠা থেকে নিয়ে খাওয়া থেকে নিয়ে কাউকে কোনো জিনিস দিব তো বিসমিল্লাহ, কোনো জিনিস নিব তো বিসমিল্লাহ, কাউকে দেখা হবে একজনের বাড়িতে ঢুকবেন তো বিসমিল্লাহ, নিজের বাড়িতে ঢুকবেন তো বিসমিল্লাহ, আপনার গেটের উপরে লিখে দেন বিসমিল্লাহির রহমানির রহিম।
পারবেন না, এই ঘটনা আসবে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আরও একদিন লাগবে। বিসমিল্লাহ যদি আপনার গেটে লিখে দেন তাহলে শয়তান আপনার বাড়িতে কোনো অসুস্থতা দিতে পারবে না, কোনো আজাব গজব আসবে না, সুবহানাল্লাহ বলে। পাশাপাশি যে হাদিসটা তিলাওয়াত করছিলাম, হাদিসের অর্থটা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমরিং জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তাউ, মানে যে কোনো কাজের শুরুতে, যে কোনো ভালো কাজের শুরুতে যখন বিসমিল্লাহ বলা হবে না, তখন ওই কাজটা হবে লেস কাটা, টিকাটা, লেস কাটা। একটা গরু দেখতে শুনতে খুব সুন্দর, তার লেস নাই, ভালো দেখা যাবে, ভালো দেখা যাবে না। লেসটা যেমন গরুর সৌন্দর্য, এই জন্য বলা হয়েছে কেউ যদি ভালো কাজের সময় বিসমিল্লাহ না বলে তাহলে তার কাজটা হবে লেস কাটা। আপনি বিসমিল্লাহ বলেন না, মনে করছেন কাজ সাকসেস, তারপরে দেখবেন ওই কাজের ভিতরে কোনো না কোনো খুদ আছে, আর যখন বিসমিল্লাহ পড়বেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষতিটাকে পূরণ করে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য আসেন আমরা প্রত্যেকটা কাজেই বিসমিল্লাহ ব্যবহার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।